দর্শক, নির্বাচনের বিষয়ে আরো জানাতে রাজশাহী এবং সিলেটে রয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে সিলেটে, সেখানে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, একটু জানাবেন যে আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে সব ধরনের আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি, সে প্রস্তুতিগুলো শেষ হয়েছে কিনা, এবং আমরা যেটি জানছিলাম যে সিলেটে বৃষ্টির কারণে আগামীকাল ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আপনারা কি আগামীকালের আবহাওয়ার বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা, যে আবহাওয়া কেমন থাকতে পারে, আর যদি সত্যি বৃষ্টি হয় আগামীকাল, তাহলে ভোট কেন্দ্রে আসলে ভোটারদের উপস্থিত করার ক্ষেত্রে কোনো রকম বিকল্প চিন্তাভাবনা করছেন কিনা, বা এরকম কোনো চিন্তাভাবনা আছে কিনা ভোট গ্রহণ সংশ্লিষ্টদের? এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। তানি, আসলে সব ধরনের প্রস্তুতি শেষ, এখন শুধু বাকি নির্বাচন, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। যে ধরনের প্রস্তুতিগুলো দরকার ছিল সব কিছুই তারা শেষ করে ফেলেছেন। আমরা শহরের বিভিন্ন অংশে ঘুরলাম, বিভিন্ন জায়গায় আমরা দেখলাম কেন্দ্রগুলোর সামনে যে সকল প্রার্থী রয়েছেন, তাদের যারা সমর্থক রয়েছেন, তাদের যে সকল বুথ তারা তৈরি করেছেন, সে সকল বুথ এবং তার আশপাশে বিভিন্ন ধরনের যে তাদের ব্যানারগুলো রয়েছে, পোস্টারগুলো রয়েছে, সেগুলো তারা টাঙ্গাচ্ছেন প্রচারের জন্য, আগামীকালকে ভোটারদের আকৃষ্ট করার জন্য এই সকল কাজগুলো চলছে। তবে মূল নির্বাচনের যে কাজ সেটি সম্পূর্ণ শেষ। বৃষ্টির কথা যদি বলি, সন্ধ্যার পর থেকে কিন্তু সিলেট নগরীতে এখন পর্যন্ত বৃষ্টি আমরা আর দেখতে পারি নাই। সারাদিন কিন্তু বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার পর থেকে যেহেতু বৃষ্টি বন্ধ রয়েছে, সেক্ষেত্রে বলাই চলে যে আগামীকাল যদি এই ধরনের ওয়েদার থাকে তাহলে পরে ভোটার উপস্থিতি ভালো হবে। তবে সিলেটের স্থানীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামীকালকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বৃষ্টি যদি হয় তাহলে পরে কিন্তু ভোটারের উপস্থিতি অনেকটাই কম হবে এমনটাই অনেকে আশঙ্কা করছেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কি না সেই বিষয়টি তারা একেবারেই সম্পূর্ণভাবে তারা জানাননি, যে আসলে তারা কী ধরনের ব্যবস্থা নেবে। তবে তারা ভোটারদেরকে অনুরোধ করেছেন যেন ভোটাররা ভোট কেন্দ্রে আসে। তবে আমরা অনেক প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে তারা ভোটারদেরকে যে কোনো মূল্যে তারা কেন্দ্রে নিয়ে আসতে চান, হয়তোবা ভোটারদের জন্য প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা থাকতে পারে, তবে তারা সেই বিষয়গুলো এখনও নিশ্চিত করে জানায়নি। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। আমাদের সহকর্মী রয়েছেন মুস্তাফিজ রকি, উনি জানাবেন রাজশাহীর খবর। রকি, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। রাতপহলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন, এরই মধ্যে নির্বাচনের যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন, এবং এরই মধ্যে বিকেল 5টা নাগাদ কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশনের যে নির্বাচনের সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু স্ব কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে। এখন প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু কঠোর পহরার মধ্যে রয়েছেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিকেলের পর থেকে কিন্তু দেখেছি যে আমরা যৌথ বাহিনী টহল কিন্তু রাজশাহী যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলি রয়েছে সেগুলোতে কিন্তু আমরা দিতে দেখেছি। এছাড়াও প্রিজাইডিং অফিসার সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সিটি নির্বাচনে অংশ নেবেন, তারাও কিন্তু বেশ তৎপর আমরা কিন্তু দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কিন্তু একটি প্যারেড ব্রিফিং করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার। সেখানে তিনি কিন্তু বলেছেন যে রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে, এবং সেইখানে 4000-এরও অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই নির্বাচন সুষ্ঠু করতে তারা কিন্তু আসলে কাজ করে যাবেন। এছাড়াও 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারা কিন্তু আসলে এই মাঠে কিন্তু নির্বাচনের যে মাঠ রয়েছে সেখানে কিন্তু আসলে দায়িত্ব পালন করবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী যে সিটি কর্পোরেশনগুলো এলাকাগুলো রয়েছে এখন নির্বাচনী যে আমেজ বলতে গেলে যে ভোটাররা কিন্তু তারা কিন্তু আসলে সকাল সকাল তারা কিন্তু আসলে কেন্দ্রে যেতে চায়, এবং এখন পর্যন্ত যেটি যে রাজশাহী যে আবহাওয়া সেটি কিন্তু বলা যায় যে এখন পর্যন্ত ভালো রয়েছে। তবে আগামীকালকের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই কারণে কিন্তু এখন পর্যন্ত আসলে সেই চিন্তার ভাঁজটি আসলে থেকে যাচ্ছে যে যদি বৃষ্টি হয় তাহলে আসলে ভোটাররা আসলে কতজন আসলে ভোট কেন্দ্রে যেতে পারবে সেটি কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। এছাড়াও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে যেন ভোটাররা যেন নির্বিঘ্নে যেন ভোট কেন্দ্রে যেতে পারে তারা কিন্তু সব ধরনের আসলে ব্যবস্থা বা প্রস্তুতি এরই মধ্যে নিয়ে রেখেছে। তানি,
ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা যেমনটি জানছিলাম, সিলেট এবং রাজশাহী দুটি জায়গাতে আগামীকালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশঙ্কা করছেন যে বিরূপ আবহাওয়া থাকলে ভোটাররা খুব কম পরিমাণ হয়তো বা ভোট কেন্দ্রে আসবেন ভোট দিতে। এখন আগামীকালকে অপেক্ষা, আসলে দেখা যাক কি হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এই তথ্যগুলো জানানোর জন্য। দর্শক, এতক্ষণ সিলেট থেকে সাকিবুর রহমান এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন মুস্তাফিজ রকি।